এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো WBTDCL এর বকখালি টুরিস্ট লজ বা বালুতট ট্যুরিজম প্রপার্টি এই হোটেলটি সম্বন্ধে, যেটি বকখালি বেড়াতে গেলে সেখানে থাকার একটি ভালো জায়গা। এই হোটেলটি বকখালি বাসস্ট্যান্ডের একদম কাছেই। এই হোটেল থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায় না ঠিকই, কিন্তু হোটেল থেকে হাঁটা পথে বকখালি বিচের দূরত্ব মাত্র 5 মিনিট। অনেকটা জায়গা জুড়ে এই হোটেলটিতে আছে প্রচুর ওপেন স্পেস ও গাছপালা। হোটেলটির ভিতরে আছে একটি ছোট পুকুর যেখানে আসে প্রচুর পাখি। এছাড়া চারিদিকের গার্ডেন এরিয়াটিও বেশ সুসজ্জিত। স্প্ল্যানেড থেকে বকখালি সরাসরি বাস রয়েছে। এছাড়া ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে নামখানা নেমে সেখান থেকেও গাড়িতে এখানে আসতে পারেন। হোটেলের মধ্যেই রয়েছে ইনবিল রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জন্য রয়েছে বহু পদ, আছে থালি সিস্টেমও। আমরা নিয়েছিলাম চিকেন থালি ও ভেজ থালি। আছে ওয়াশ টাওয়ার, ওয়াশ টাওয়ার থেকে পুরো এরিয়াটির ভিউ। এবারে আসা যাক রুমের ব্যাপারে। এখানে 3 ধরনের রুম আছে, এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম, এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম ইন নিউ ব্লক ফার্স্ট ফ্লোর ও এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম নিউ ব্লক সেকেন্ড ফ্লোর। রুম স্পেসিয়াস ও পরিচ্ছন্ন, আছে এসি, টিভি, টিও কফি মেকার, টিও কফি স্যাচেট, আছে ব্যালকনি এরিয়া, বাথরুমে আছে 24/7 হট অ্যান্ড কোল্ড ওয়াটার। WBTDCL এর ওয়েবসাইট থেকে রুম বুক করা যায়, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এখন সব WBTDCL এর হোটেলেই দেওয়া হয় একটি পার্সোনাল কিট, যাতে থাকে বডি সোপ, শ্যাম্পু, ক্রিম, টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি, শেভিং কিট। রুম ভাড়া 3200-3500 টাকা প্লাস GST, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওভারঅল বকখালিতে 1-2 দিন কাটাবার জন্য একটি আদর্শ জায়গা। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আরও অনেক নতুন ভ্রমণের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।